আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে স্ট্রবেরি মিল্ক স্মুদি বা স্ট্রবেরি মিল্কশেক। মার্জেটস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকের মজার আর গরমের জন্য আরামদায়ক এই রেসিপিটি আমরা ট্রাই করে দেখি এটা কিভাবে বানাতে হয়। আমি এখানে নিয়েছি ফ্রোজেন স্ট্রবেরি। প্রথমে এই ফ্রোজেন স্ট্রবেরিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি দুধটাকে আগে আলাদা করে জাল করে রেখেছিলাম। এরপরে স্ট্রবেরি ভালো করে ব্লেন্ড হয়ে গেলে এরপর আপনারা এর সাথে দুধটাকে অ্যাড করে আবার ব্লেন্ড করবেন। তারপর প্রয়োজন মতো হানি অ্যান্ড সল্ট অ্যাড করে নেবেন। এটা খেতে যেমন আরাম, আপনারা উপর থেকে একটু বরফ কুচি অ্যাড করে দিতে পারেন। গরমের আপনার শরীর মন ঠান্ডা হয়ে যাবে, খেতে যেমন ইয়ামি সেরকমই হেলদি একটা রেসিপি। আশা করি আপনার ঘরের ছোটো বড় সবাই খুব পছন্দ করবে, সবাই খেয়ে খুব মজা পাবে। আর আপনার এই গরমে, তীব্র গরমে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও পূরণ হবে। সবাই খুব 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 ভালো থাকুন, আমার এই রেসিপিটা এনজয় করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।